হ্যালো গাইস, সিপিস ইয়ার। তো আপনাদের জন্য আজকে থাকছে অনেক অনেক ইন্টারেস্টিং নিউজ, কেননা অনেক সংখ্যায় আছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, জানতে পারবেন অনেক কিছুই। ওকে, অ্যান্ড ইটস নিউজ টাইম, সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথম যে স্টোরিটি আসছে সেটি এনভিডিয়া আরটিএক্স 4090কে কেন্দ্র করে, কেননা তাদের যে 16 পিন অ্যাডাপ্টার আছে, অর্থাৎ তাদের পাওয়ার কানেক্টর, সেটিতে মেল্টিং ডাউন দেখা গেছে, এরকমটাই ক্লেম করেছেন দুইজন রেডিট ইউজার। আর সেখানে ক্লিয়ারলি আমরা দেখতে পারছি কানেক্টরের অনেক অংশই মেল্ট হয়ে গেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো যিনি ইউজার ছিলেন তিনি ক্লেম করেছিলেন যে তিনি রেড ডেড রিডেমশন টুর মতো গেমস খেলছিলেন, যার পাওয়ার লিমিট 400 কাছাকাছি চলে গিয়েছিল, আর তিনি ব্যবহার করেছিলেন কোরসেয়ারের আরএমএক্স 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি। আর আমরা জানি যে এই কোরসেয়ারের পাওয়ার সাপ্লাইটি পিসি এক্সপ্রেস জেন 5 কানেক্টরকে সাপোর্ট করে না বাই ডিফল্ট। তার কারণে এর যে কনভার্টার, অর্থাৎ যে এক্সট্রা পাওয়ার ক্যাবেলটি দেওয়া হয় এনভিডিয়ার কাছ থেকে, অর্থাৎ 4 8-পিন কানেক্টর টু 1 12-পিন কানেক্টর, তো আমি জানি না এটা কতটা রিলায়েবল। তবে হ্যাঁ, তারা তো ক্লেম করেছে মোটামুটি ভালো। তবে এখানে মেল্টিংয়ের কারণ স্পেসিফিকলি কোনো কিছুই বোঝা যায়নি, বাট তারা এই কানেক্টরকে চালানোর জন্য কিছু রুল বা রেগুলেশন সেট করে দিয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে কোন পজিশনে রাখলে এটা ভালো হবে। আর আমরা যে ইউজারের কাছ থেকে এই নিউজটি পেয়েছি, তো সেটি মোটামুটি অংশে এটিকে ভায়োলেট করে, অর্থাৎ এর যে ক্যাবল মাউন্টিং বা ক্যাবল ম্যানেজমেন্টের যে বিষয়টি সেটিকে বুঝিয়েছে, অর্থাৎ 35 মিলিমিটারের গ্যাপ রেখে বা হেডরুম রেখে এই ক্যাবেলটিকে রাউট করতে হবে, বা যা অনেকের জন্য ভালো বিষয় না। তো কথা হচ্ছে এই কারণটি কেন। তো এখানে আপনাদেরকে বুঝতে হবে এটি এক হেভি পাওয়ার হাঙ্গার কার্ড, যেখানে 600 ওয়াট পর্যন্ত পিক নিতে পারে, তাই মোটামুটি মানের একটা কারেন্ট ফ্লো হয়। আর এই যে 16-পিনের কানেক্টরটি আছে, মানে টোটাল 12+4-পিনের কানেক্টরটির কথা বলছি, তো এটি পাওয়ার ডেলিভার করতে একটু হলেও সমস্যার মুখে পড়তে পারে। আর তাছাড়াও আর একটা নিউজ আমরা প্রথমেই ক্লেমে শুনেছিলাম যে এটি সর্বোচ্চ 30 বারের সাইকেল রিকানেক্ট কানেক্ট করতে পারে, যা একটা স্ক্যারি বিষয়, অর্থাৎ 30 বার যদি আপনি খোলা লাগা করেন তো সেক্ষেত্রে এটি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, যা একটা এনভিডিয়ার জন্য ব্যাড বিষয়। দেখি, এটা যেহেতু এখনো পর্যন্ত ম্যাসিভ ইউজার এরকমটা ক্লেম করেনি, হয়তো বা কোনো সমস্যার কারণে অথবা ব্যাড কানেকশনের ক্ষেত্রেও এরকমটা হতে পারে, বাকিটা জনগণের উপর যে সামনে কি হয়। তারপরের যে স্টোরিটি আসছে সেটিও এনভিডিয়াকে কেন্দ্র করে, কেননা কালারফুল আরটিএক্স 4090 আই গেম যে নেপচুন এডিশন হয়ে থাকে, অর্থাৎ লিকুইড কুল, তো এটির যে টিজিপি চলে গিয়েছিল অ্যাট 630 ওয়াট, আর এটাই হাইয়েস্ট রেকর্ড হয়েছে বর্তমান সময়ের জন্য, যা আসলে একটা স্কেরি বিষয়। 600+ ওয়াট কনজিউম করছে একটা গ্রাফিক কার্ড, আপনার সিপিউর চিন্তা করুন, আবার অন্য সকল পেরিফেরালস এবং ফ্যান পাম্প অ্যান্ড আদার্স লাইটিং স্টাফের কথা চিন্তা করুন যে তাদের কী অবস্থা। অর্থাৎ 1000 ওয়াট পাওয়ার সাপ্লাই মে বি সামনের দিকে কিল হতে শুরু করে দেবে। বাই দ্য ওয়ে, এতে যে স্কোর এসেছে এটি অবভিয়াসলি অনেক বেশি, যার জন্য অবশ্যই কালারফুলকে একটু হলেও ভালো নামের জন্য তাদেরকে জায়গা দিতে হবে। চলে যাই পরের নিউজে। তো এটিও এনভিডিয়াকে কেন্দ্র করে, কেননা ইভিজিএ প্রিসিশন X1 রিলিজ করে দিয়েছে আরটিএক্স 4090 ইউজারদের জন্য। আর আপনারা হয়তো নাও জেনে থাকতে পারেন, অনেকেই ইভিজিএ কিন্তু টাই আপ ক্লোজ করে নিয়েছে এনভিডিয়ার সাথে, অর্থাৎ তারা আর গ্রাফিক্স কার্ড বানাচ্ছে না। তবে আপনাদের সাপোর্টের কথা চিন্তা করে তাদের যে সফটওয়্যার আছে, অর্থাৎ প্রিসিশন, যেখান থেকে ক্লক টিউনিং করা যায়, অবভিয়াসলি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের কথাই বলছি, এবং তাদের সফটওয়্যারও অনেক ফেমাস MSI আফটার বার্নারের মতোই, তাই তারা সাপোর্ট দিতে আরটিএক্স 4090কে একবারও ভাবছে না। আর এটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করছি ইভিজিএর কাছ থেকে, তারা গ্রাফিক্স কার্ড ইয়ার মেক করছে না, তারপরেও আবার সাপোর্ট। তারপরের যে নিউজটি আসছে এটি টোটালি ক্রেজি, যারা ল্যাপটপ ইউজার আছেন, অর্থাৎ এনভিডিয়া আরটিএক্স 4090 সিরিজ মোবাইল সিরিজের জন্য, অর্থাৎ ল্যাপটপে যে সকল ব্যবহার হবে ম্যাক্স কিউ বা ম্যাক্স পি, এগুলোর মার্কেটে নিয়ে আসতে চলেছে, যার কিছু স্কিউ আমরা লিক অবস্থায় দেখতে পারছি, যা আসলেই একটা ক্রেজি বিষয়। আর এটি কতটা পাওয়ারফুল হতে চলেছে, যা আপনাদের ল্যাপটপকে বর্তমান সময়ের অনেক ডেস্কটপকেও হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে গ্রাফিক্যাল পাওয়ারে। তবে হ্যাঁ, পাওয়ার ইন্টেন্স অনেক বেশি হবে।
স্পিকিং অ্যাবাউট ল্যাপটপ সিরিজ, অবশ্যই বলতে হবে ইন্টেলের কথা, কেননা তাদের 13th gen যে সিপিইউগুলো নাচছে সেগুলো তো ডেস্কটপের জন্য আসবে, এটি নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু কথা হচ্ছে ল্যাপটপের জন্য কবে আসছে, তো খুব শীঘ্রই আসতে চলেছে এরকমটাই আর এক লিক থেকে দেখা গেছে। অ্যান্ড এরকম লিক কে দিয়েছে? অবভিয়াসলি মোমোমোস আন্ডারস্কোর US। অ্যান্ড আমরা জানি তিনি খুব একজন ট্রাস্টেড লিকার, তাই ভরসা করা যেতেই পারে যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তবে আসবে কবে? আসবে এটা CES 2023-তে, অর্থাৎ আগামী বছরের একবারে শুরুর দিকে। আর এগুলোন সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে তাদের আগের বারের তুলনায়, অর্থাৎ পারফরমেন্স পার এফিসিয়েন্সিতেও তারা অনেক গেইন করবে বলে জানা যাচ্ছে। অ্যান্ড তাদের যে টপ এন্ড চিপসটি হবে, অর্থাৎ Core i9-3900HK, এটি সর্বোচ্চ যেতে পারে 14-20 থ্রেডের সাথে, আর এটি আপ টু ফ্রিকিং 5.4 GHz পর্যন্ত চলে যেতে পারে উইথ GPU Core 96 XE গ্রাফিক্স, যা আপনাকে ডিসেন্ট ওয়ার্ক করিয়ে দিবে গ্রাফিক্স ইন্টেনশনে। তবে গেমিং ততটা ভালো পারফরমেন্স না করলেও রিজনেবল বলা যেতেই পারে, যা আগেরবারের কিছু চিপসের চেয়ে স্লাইটলি বেটার পারফরমেন্স করবে। তবে আমি যদি এখানে HX সিরিজের কথা বলি, তো সেটির এখানে মেনশন আসেনি, তবে সেটি নিয়ে কিছু বলা যাচ্ছে না, মেবি তারপরেই আসতে পারে হাই এন্ড। স্পিকিং অ্যাবাউট 13th gen র্যাপটর লেক, অবশ্যই বলতে হবে আরও কিছু তাদের আনলিস্টেড সিপিউর কথা, অর্থাৎ মাইক্রোসফট ভুলবশত ইন্টেলের যে আপকামিং লাইন আপগুলো থাকবে, অর্থাৎ Core i5 থেকে শুরু করে Core i3, Core i7 অথবা Core i9, যেইগুলোর সিপিউ এখনও পর্যন্ত আসেনি ও আনলিস্টেড অবস্থায় আছে, তাই মাইক্রোসফটের সাপোর্টের জন্য তাদেরকে লিস্টে দিতেই হতো, আর এটি লিক হয়ে গেছে। আর এখানে 16 CPU দেখতে পারছি, যা অ্যাজ ইউজুয়ালি সামনে আসবেই, এটা নিয়ে অতটাও ভাবার দরকার নেই। তবে সবচেয়ে বেস্ট যে সিপিউটি আসতে চলেছে বাজেটের জন্য, সেটি হচ্ছে Core i5-13400। আর এই বাজেট ক্যাটাগরির এই সিপিউটি বাদে অলমোস্ট সকল সিপিউ আগের অল্ডারলেক কোর ডিজাইনের সাথে আসতে পারে, তবে হ্যাঁ, এই সিপিউটি ফ্রিকিং অসাম হতে চলেছে। তারপরের যে সিপিউটির কথা বলবো, সেটি আসছে AMD-র কাছ থেকে, আর AMD Ryzen 7 7700 এর মতো সিপিউ আসতে চলেছে। ইয়েস, এটা non-X ভার্সন। আর এটি কেন আসতে চলেছে? কেননা এই সিপিউটি হতে পারে 65W TDP-র একটা হাই পারফরমেন্সেবল সিপিউ, যা ইন্টেলকে একটু হলেও ট্যাকেল করতে পারে যাতে নিচের ক্যাটাগরির সিপিউগুলো। তবে আমার মনে হয় না যে তারা বিট করতে পারবে এই ক্যাটাগরিতে থেকে ইন্টেলের অন্য সকল সিপিউকে। তবে হ্যাঁ, এই সিপিউটি যেটা করতে পারে, খুব কম TDP-তে থেকে যে পারফরমেন্স নিয়ে আসতে পারে সেটি ইনক্রেডিবল বলা যেতেই পারে। তো সেক্ষেত্রে আমরা মানতে পারি যে এর প্রাইস কিছুটা কম থাকবে, তার উপরে আবার TDP কম, তো বলা যায় গুড একটা পজিশনে থাকতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে নিউজটি আছে বা লেকটি আছে, এটিও আসছে মোমোমোসের কাছ থেকে। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে, আর তারা মোটামুটি ভালোভাবেই প্ল্যান করতে যাচ্ছে তাদের M2 Pro এবং M2 Max SoC-র উপরে, কেননা 3 nanometer প্রসেস নোডের উপরে TSMC-র সাথে বিশাল একটা ডিল করতে চাচ্ছে তারা, অর্থাৎ ম্যাসিভ প্রোডাকশনে তারা প্রি অর্ডার করেই দিয়েছে, যাতে এই দুটি চিপস নিয়ে কোনো ঘাটতি না হয়, কেননা তাদের সামনেই ম্যাকবুক প্রো লাইন আপের 14 এবং 16 inch লঞ্চ করতে হবে। তারপরে আরও কিছু প্ল্যান আছে যেটা সামনে আপনারা দেখতেই পারবেন। তারপরের যে নিউজটি আসছে সেটি র্যাম্পাজের কাছ থেকে, আর তারা অ্যানাউন্স করে দিয়েছে PCI Express Gen 6 হাই স্পিড বা হাই পারফরমেন্সেবল প্রোটোকল, যেটা শুধুমাত্র ইউজ হবে বর্তমান সময়ের জন্য বা সামনের দিকে সার্ভার বা ডেটা সেন্টার গ্রেড সলিউশনের জন্য, তবে এন্ড কাস্টমারের জন্য একটু দেরিতে আসবে। আর বর্তমান সময়ে যদি কনজিউমারদের কথা বলে, তো এটি এক্সট্রিমলি ওভারকিল হয়ে যায়, তাই একটু সময় দিন। তারপরের যে নিউজটি আসছে অ্যান্ড বলা যায় শেষের যে নিউজটি আসছে সেটি AMD-র কাছ থেকে, আর তারা যে প্ল্যানটি করছে সেটি এক্সট্রিমলি ফ্রিকিং অসাম। তবে তাদের আরেকটা গ্রাফিক্স কার্ড সম্পর্কে আগে বলে নিই, আর তারা নিয়ে আসতে চলেছে Radeon RX 6700 Non-XT। এটি কার জন্য নিয়ে আসছে? অবভিয়াসলি RTX 3060T এর জন্য, তবে হ্যাঁ, অনেক কেসে এটি ভালো পারফরমেন্স করছে উইথ শুধুমাত্র 175W TDP-র সাথে, যেটা মোটামুটি ভালো বলা যেতেই পারে। তবে হ্যাঁ, আমি আর একটা জিনিস এখানে ক্ল্যারিফাই করবো, যে Radeon RX 6700 XT যে গ্রাফিক্স কার্ডটি ছিল, এটি বলবো না যে এটি মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, আমার কাছে এটা ততটাও সেরকম অ্যাট্রাকটিভ লাগেনি যতটা অন্যান্য গ্রাফিক্স কার্ড করেছে এই সিরিজের।
তবে হ্যাঁ, এর যে নন এক্সটি ভার্সনটি আসছে সেটি মোটামুটি হেল্প আউট করবে প্রাইসিংয়ে, প্লাস পারফরমেন্সে অ্যান্ড পাওয়ার কনজামশনে, যা গুড থিং। তো এখন চলে আসি মেইন নিউজে। তো এখানে একটা জিনিস তো ক্লিয়ার, Radeon RX 7000 সিরিজের যে গ্রাফিক্স কার্ডগুলো আসবে এগুলো 3rd November অ্যানাউন্স হয়ে যাবে, অর্থাৎ পেপার অ্যানাউন্স, এটি কনফার্ম। আর একটা বিষয় কনফার্ম করে দেই, তাদের যে এপিক জিওনা সিপিইউগুলো হবে অর্থাৎ এপিক সার্ভার গ্রেড, তো সেগুলো আসতে চলেছে 10 November তো ফ্রি Radeon RX এ। তো এটির যে পারফরমেন্স করবে অর্থাৎ টপ অফ দ্য লাইন, এটি ইনক্রেডিবল তো হবেই হবে, এরকমটাই কনফার্ম করেছে অনেক ওয়েবসাইট এবং অনেক লিকার। তো আমরা যদি তাদের কম্পিটিটরকে দেখি অর্থাৎ অ্যাডেল লাভলেসের ফুল ফ্যাট ডাইয়ের সাথে যদি এটিকে কম্পেয়ার করা হয় অর্থাৎ নাভি 31 কে, তো সেক্ষেত্রে এটি মে বি ইকুইভ্যালেন্ট পারফরমেন্স করতে পারে রেস্টারাইজেশনে, অর্থাৎ এটি শুধুমাত্র রেস্টার হর্স পাওয়ারে। সাউন্ডস ফ্রিকিং অসাম, তাই না? তারপরে যদি আমি কথা বলি রেড রেসিং এর, তো সেক্ষেত্রে একটু পিছিয়ে থাকলেও আগের বারের তুলনায় মোটামুটি ইম্প্রুভ করবেই। এনকোডিং এর কথাও যদি বলি, তো এনকোডিং এও ভালো কিছু দিতে চাচ্ছে বা চাবে এবার AMD, কেননা এখানে যদি আপনি গেমিং এর পাশাপাশি স্ট্রিমিং থেকে শুরু করে আপনি AI রিলেটেড কাজ বা 3D ওয়ার্কলোড নিয়ে আসেন, তো সেক্ষেত্রে কিন্তু এটির অনেক প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে NVIDIA তো মহারত হাসিল করেছে এই জায়গা থেকে, অর্থাৎ তাদের RTX কোর অনেক পাওয়ারফুল। রেট রেসিং করতে চাইলে বা এরকম গেম ডেভেলপ করতে চাইলে রেট রেসিং এর সাপোর্ট নেওয়া যায়, অ্যান্ড তাদের যে রেস্টারাইজেশন পারফরমেন্স এটাও মোটামুটি ভালো। তো হ্যাঁ, AI টাস্কে যদি এটিকে কমপ্লিট করতে নাও পারে, রেস্টার কাছাকাছি যাবে, ইকুইভ্যালেন্ট পারফরমেন্স করতে পারবে বলে আমরা আশা করছি, বাকিটা কার্ড আসার পরেই বোঝা যাবে। তো এখানে দুই ধরনের মেমোরি ভেরিয়েন্ট দেখা গেছে, একটি হচ্ছে 20GB GDDR6, যেটা আসবে RX 7900XT-র জন্য, অ্যান্ড যেটি 24GB ভেরিয়েন্টটির সাথে আসবে সেটি হচ্ছে 7950XT। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।